ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে 2020 সালের 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে 2020 সালে বার্ষিক পরীক্ষাও হয়নি এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছিল। অবশ্য শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আবারও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যে কারণে এই মাসে অর্থাৎ মার্চ মাস থেকেই আবার একটি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে। এবং কত তারিখ থেকে এই অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে, কোন কোন শ্রেণীর জন্য তা প্রযোজ্য হবে, সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা .com-এর ওয়েবসাইটে, যার শিরোনাম, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু 20 মার্চ। অর্থাৎ আগামী 20 মার্চ থেকে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক খবরের বিস্তারিত। গত বছরের মতো এবছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আগামী 20 মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহ শুরুর দুই দিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়ন ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। বুধবার 10 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 2021 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। 20 মার্চ থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ শুরু করতে হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না। শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। অর্থাৎ যে বিষয়টি এই খবরে বলা রয়েছে, যে শিক্ষা অধিদপ্তরের যে নিয়মটি বা নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে 20 মার্চ থেকে আবার এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং সপ্তাহের শুরুর দুই একদিন আগে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হবে এবং পরবর্তী সপ্তাহে সেই অ্যাসাইনমেন্ট পূরণ করে শিক্ষার্থীদের জমা দিতে হবে। তো এই ছিল মূলত খবরের বিস্তারিত। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি এখানে শেষ করছি।